হিরো আলমের সাথে কি করেছে বেহায়া নিরজ্জগুলা 17 আসনের মধ্যে একটা জায়গায় তারা 11% ভোট দেখেছে 2% ভোটও পড়েনি জনগণ তাদেরকে ঘিরে করে প্রত্যাখ্যান করেছে যে হিরো আলম একজন প্রার্থী ছিলেন এবং অনেকেই বিশ্বাস করেন হিরো আলম জিতে যাওয়ার প্রার্থী ছিলেন কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন আপনি কলাগাছ দাঁড় করান কলাগাছ বিপুল ভোটে জয়লাভ করবে যে কলাগাছ কথা বলতে পারে না হাঁটতে পারে না কানে শোনে না চোখে দেখে না সেই কলাগাছও আওয়ামী লীগের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করবে এটা হচ্ছে আওয়ামী লীগের 15 বছরের অর্জন এই পুলিশ অফিসার বলেছিল যে যদি সুষ্ঠু মানে নিরপেক্ষতার প্রমাণ তারা রাখতে না পারে নির্বাচনে তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন দর্শক মণ্ডলী শুভেচ্ছা নেবেন আমি হীরা খান আছি আপনাদের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা কঠিনভাবে খেপে গেছে ডিএমপির যে কমিশনার আছে তার উপরে আসলে সে নাকে খত দেবে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয় নাই এমন কিছু প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এমনকি হিরো আলম এটা নিয়ে কিন্তু নতুন করে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু আপিল করেছে মূলত যে বিষয়টি এই যে হিরো আলমের সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যে ডিএমপির কমিশনার কি নাকে খত দেবে এই সম্পর্কে অনেক আলোচনা করে কথা বলাচ্ছি না আমরা চলে যাচ্ছি স্ক্রিনে একবার যদি পতন ঘটে যেটি আমার আর এদের নাম নিশানাও থাকবে না এটা সন্নক করে লিখে রাখবেন উন্নয়নের আবার শান্তি সমাবেশ হয় নাকি আমরা কেন সহ্য করতে পারবো না উন্নয়ন এমন উন্নয়ন আপনারা দেখেছেন রডের বদলে পাশ সেটা সারা বাংলাদেশে দেখেছেন প্রত্যেকটা কালভার্ট ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে উন্নয়ন করেছেন বাচ্চাদের টিফিনের টাকা নিয়ে পর্যন্ত পদ্মা সেতু করেছেন এদের আবার কিসের উন্নয়ন এগুলো কি কোনো উন্নয়ন বলে এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে এত ভয় কেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে এত ভয় কেন যদি উন্নয়ন করেই থাকেন আপনি উন্নয়ন করে থাকলে আপনার জনপ্রিয়তায় আপনি আসবেন আপনি দেখাই দেন যে হ্যাঁ আমি উন্নয়ন করেছি জনগণের কাজ করেছি জনগণের সাথে আছি তাহলে আপনার ভোট নিয়ে এত কাটবি কেন দেখছেন না হিরো আলমের সাথে কি করেছে বেহায়া নিরজ্জগুলা 17 আসনের মধ্যে একটা জায়গায় তারা 11% ভোট দেখেছে 2% ভোটও পড়েনি জনগণ তাদেরকে ঘিরে করে প্রত্যাখ্যান করেছে এই সরকারকে জনগণ চায় না এবং নীরব প্রত্যাখ্যান সেই 17 তারিখে দেখিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগকে চায় না আর কি বলবো এরা ঘরের ভোটও পায় না এই জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে এদের এত ভয় এরা এত ভয় পায় বিএনপিকে জনগণকে কেন জনগণের মুখে থুতু ছিটায় এখন এরা হলো চোর এরা হলো খুনি এদের কোনো আস্থা বাংলার মাটিতে থাকবে না ইনশাআল্লাহ একবার যদি পতন ঘটে যেটি আমার আর এদের নাম নিশানাও থাকবে না এটা সন্নক করে লিখে রাখবেন এই স্বৈরাচারী সরকারের কথা আর কি বলবো সারা বাংলাদেশে আজকে শোক সভা পরিণত হয়েছে এবং আমাদের লক্ষ্মীপুরে বিনা উস্কানিতে ওরা যেভাবে গুলি চালিয়েছেন এবং এই পুলিশ লীগ হায়না লীগ এরা একসাথে সারা বাংলাদেশে একজোটে তারা আবারও সেই জ্বালাও পোড়াও খুন রাহাজানি শুরু করেছেন সুতরাং আমরা এই স্বৈরাচারী সরকারের পতন না ঘটিয়ে ঘরে যাব না এবং যতই আমাদের সাথে তাল বাহানা করুক না কেন এবার আর পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না এটাই আমাদের প্রতিজ্ঞা কেননা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পায়ের পালা দিয়ে আমাদের সাথে ঝগড়া করার জন্য বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ শুরু করেছে শান্তির নামে অশান্তি সৃষ্টি চট্টগ্রামে দেখেছেন আমাদের পার্টি অফিস কিভাবে পুলিশ সহ একসাথে হামলা করে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছেন সারা বাংলাদেশে কিশোরগঞ্জে খাগড়াছড়িতে ঢাকাতেও দেখেছেন কিন্তু ঢাকাতে প্রতিহত করেছেন আমাদের জাতীয়তাবাদী জিহাদ সৈনিকেরা ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেকটা জায়গায় এরকম পাল্টা ধাওয়া করা হবে যতক্ষণ পর্যন্ত এদের কবর রচনা না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী দলের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না এটাই আমাদের প্রতিজ্ঞা এই স্বৈরাচার ভোটচোর হাসিনা তাকে পদত্যাগ করতেই হবে এবং তাকে নাকে খত দিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে ইনশাআল্লাহ সারা বিশ্ববাসী শুধু তাকিয়ে আছেন কখন এই স্বৈরাচারী হাসিনার পতন হবে কখন এই ভোটচোর হাসিনার পতন হবে এটাই সবার এখন প্রতিজ্ঞা এবং সবাই রাজপথে নেমে এসেছেন সাধারণ জনগণ দেখেছেন তো জনতার ঢল কিভাবে সারা বাংলাদেশে এখন বহমান হচ্ছে আরো ধীরে ধীরে ইনশাআল্লাহ আম জনতা জাতীয়তাবাদী দলের সাথে আছে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের সাথে থাকবে এই ভোটচোর হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে ইনশাআল্লাহ ঢাকা 17-এর উপনির্বাচন মাত্র শেষ হলো নির্বাচনটি নিয়ে একটা শব্দ কোথাও হওয়ার কথা ছিল না কারোর জানবার কথা ছিল না যে একটা উপনির্বাচন হচ্ছে এমনকি যারা গুলশানে থাকেন বনানীতে থাকেন বাড়িধারায় থাকেন অর্থাৎ গুলশান বনানী বাড়িধারা যে জোনটাকে নিয়ে 17 নম্বর আসন সেটাও আসলে তাদের ভোটার যারা তাদেরও আসলে জানবার কথা ছিল না যে একটা ভোট হতে দিচ্ছে কারণ গত কয়েক বছরে ভোটের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আসলে জাতীয় নির্বাচন নিয়েই কার উৎসাহ নেই সেখানে একটা উপনির্বাচন যার মেয়াদ 4 মাস 5 মাস কিন্তু নির্বাচনটি আলোচিত হলো ভীষণভাবে আলোচিত হলো এবং যার কারণে আলোচিত হলো তিনি হচ্ছেন হিরো আলম আশরাফুল আলম বা হিরো আলম তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন আজকেই দেখলাম আজকের পত্রিকায় মন্তব্যটি ছাপা হয়েছে আরও কয়েকটা পত্রিকায় এসছে আমি আজকের পত্রিকার কথা উল্লেখ করছি
সেখানে তিনি পরিষ্কার এবং স্পষ্টভাবে বলেছেন যে ডিএমপি কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেটা লজ্জাজনক। ডিএমপি কমিশনার কি বক্তব্য দিয়েছেন সেই জায়গায় আসার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আবার মনে করাই। আমি জানি আপনারা সকলেই জানেন যে হিরো আলম একজন প্রার্থী ছিলেন এবং অনেকেই বিশ্বাস করেন হিরো আলম জিতে যাওয়ার প্রার্থী ছিলেন, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন আপনি কলা গাছ দাঁড় করান কলা গাছ বিপুল ভোটে জয়লাভ করবে। যেই কলা গাছ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, সেই কলা গাছও আওয়ামী লীগের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা হচ্ছে আওয়ামী লীগের 15 বছরের অর্জন। মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, মানুষের রাগ, মানুষের না পাওয়া, মানুষের মানে এক ধরনের অপমানিত হবার অনুভূতি, কারণ বারংবার ভোট দিতে না পারা একটা নাগরিকের জন্য, একজন নাগরিকের জন্য ভীষণ রকম অবমাননাকর। সুতরাং এই সকল লাঞ্ছনা অপমানের ভিতর দিয়ে যেই মানুষগুলো গেছে তাদের কাছে আওয়ামী লীগের বিকল্প একটা কলা গাছ হলে একটা কলা গাছকেই তারা ভোট দেবে। সেখানে হিরো আলমের নিজস্ব জনপ্রিয়তা আছে, তার নিজস্ব ফ্যান বেজ আছে, তার নিজস্ব ভোটার আছে, সুতরাং মানে ভেরি লাইকলি যে হিরো আলম জিতে যেতে পারত। কারণ বগুড়াতে যে নির্বাচন হয়েছে সেটাও একটা উপনির্বাচন, সেখানে হিরো আলম দুটো আসনে কনটেস্ট করেছিলেন এবং একটা আসনে শেষ মুহূর্তে তাকে হারিয়ে দেয়া হয়। কয়েকশো ভোটের ব্যবধান ছিল এবং হিরো আলম খুব সঠিকভাবেই সন্দেহ করেন যে তাকে ইচ্ছেকৃতভাবে হারিয়ে দেয়া হয়েছে। আরেকটা আসনে তো ভোট কারচুপি টারচুপি একেবারে প্রকাশ্যেই হয়েছে, বাট যেই আসনটাতে মোটামুটি ফেয়ার হচ্ছিল নির্বাচন সেখানে হিরো আলম অনেক ভোটে এগিয়ে ছিল, সেখানেও লাস্ট মোমেন্টে তাকে হারিয়ে দেওয়া হয়। সুতরাং ঢাকা 17-তে হিরো আলমের জিতে যাওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা ছিল। সেই জায়গায় আমরা দেখলাম হিরো আলম বনানী বিদ্যানিকেতনে একটা কেন্দ্রে ভীষণভাবে লাঞ্ছিত হলেন। মোটামুটি পুলিশ তাকে মানে কোলে করে নিয়ে কেন্দ্র পার করে দিয়েছে, দিয়ে হায়নাদের হাতে তুলে দিয়ে তাকে মার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং তাকে যখন ভীষণভাবে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছিল তিনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছিলেন, আমরা দেখছিলাম সেই ভিডিওগুলো, সেখানেও আমরা দেখেছি একটা পুলিশ তাকে সাহায্য করতে আগায় আসে নাই। পুলিশের কাছে যখন সাংবাদিকরা সাহায্য চান তখন পুলিশের কর্মকর্তা বলছেন বা পুলিশ সদস্য বলছেন আমাদের ইনার কর্ডন, আমরা ভিতরের দায়িত্বে আছি, বাইরে কি হলো না হলো, সেন্টারের বাইরে কি হলো না হলো সেটা আমরা দেখবার এখতিয়ার রাখি না। ডিএমপি কমিশনারের বক্তব্য এই ব্যাপারে যেটা তিনি বলেছেন তার জবাব মানে তিনি যেটা বলেছেন সেটা হলো একই কেন্দ্রে দুইবার যাওয়ার কারণে হিরো আলমকে নাকি নিরাপত্তা দেয়া যায় নাই। একজন প্রার্থী চাইলে এক কেন্দ্রে 100 বার যাবেন, 100 বার তাকে 100 বার নিরাপত্তা পুলিশের দিতে হবে। একজন প্রার্থী যদি মনে করেন ওই কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে শুধু ওই কেন্দ্রেই তিনি থাকবেন, একবার বাইরে যাবেন আবার আসবেন, আবার বাইরে যাবেন আবার আসবেন, আবার বাইরে যাবেন আবার আসবেন, হি হ্যাজ গট 100% রাইট টু ডু দ্যাট, 100% তার অধিকার আছে এটা করবার। সেখানে ডিএমপি কমিশনার বললেন যে এক কেন্দ্রে দুবার যাবার কারণে নাকি তাকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়নি। আমি ডিএমপি কমিশনের কথাটা আপনাদের পড়ে শোনাই। হিরো আলম ইস্যুতে মুখ খুললেন ডিএমপি কমিশনার, তিনি বললেন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দেয়া যায়নি। পুলিশকে জানায় যেতে হবে, তাহলে এই হলো আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যে আমি প্রার্থী বা আমি একজন ভোটার আমি একটা কেন্দ্রে যাব, তার আগে তাড়াতাড়ি 999-এ কল দিব না, ও পুলিশ সাহেব তাড়াতাড়ি আসেন আমি একটা ভোট কেন্দ্রে যাচ্ছি, মানে কি বলেন আপনারা আসলে, নিজেদেরকে কোথায় নামান এই কথাগুলো বলে। যাই হোক, বলছেন পুলিশ কমিশনার যে পুলিশকে না জানি একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় তাকে নিরাপত্তা দেয়া যায়নি। এই একই পুলিশ অফিসার কি বলেছিল আগে আমরা একটু দেখি। এই পুলিশ অফিসার বলেছিল যে যদি সুষ্ঠু মানে নিরপেক্ষতার প্রমাণ তারা রাখতে না পারে নির্বাচনে তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন। আমি বাংলা ট্রিবিউন থেকে একটু
না সরি মানব জমিন থেকে একটু পড়ে শোনাই। ঢাকা 17 আসনের উপনির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষ থাকবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনারা 17 তারিখের নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন আছে, মানুষ বিশ্বাস করে না আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, মানুষ মনে করে পুলিশ লীগ বলে একটা লীগ, আওয়ামী লীগের একটা উইং, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের একটা ভাতৃপ্রতিম সংগঠন গঠিত হয়েছে, যারা যাদের কাজই হলো বিরোধী দলের মানে নেতাকর্মীদের দৌড়ের উপর রাখা, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি বানানো, যাদের কাজই হলো বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে গুম করা, বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া, যাদের কাজই হলো মানুষের পকেটে, সাধারণ মানুষ, সাধারণ মানুষ যারা কোনো দলের সঙ্গে যুক্ত না, রাজনীতির সঙ্গে যুক্ত না, পকেটের মধ্যে ইয়াবা দিয়ে পয়সা নেওয়া, যাদের কাজই হলো মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা দেওয়া বা মামলা সাজানো বা যাই করা, মানুষ যদি তাদের কাছে কোনো সাহায্য চায় ঘুষ ছাড়া তারা মুচকিও হাসে না, এই হলো আপনাদের ব্যাপারে মানুষের পারসেপশন, মানুষের পারসেপশন মাইন্ডেড। আমি কিন্তু একজন দলীয় কর্মী, আমি আমার কথা বলি নাই, আপনারা তো বলবেন যে আপনি রুমিন ফারহানা, আপনি বিএনপি করেন, আপনি বিএনপির কর্মী, আপনি তো এগুলো বলবেনই না, আমি বলি নাই, আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন আপনাকে ভয় বলবে না, কাউকে দিয়ে জিজ্ঞেস করান, সাদা পোশাকে সিভিলিয়ান সেজে গিয়ে আপনি প্রশ্ন করেন, দেখেন সে কি উত্তর দেয়। তো যেহেতু আপনি নিজেও জানেন যে আপনার ব্যাপারে মানুষ এই ধারণা পোষণ করে, আপনার উপর ন্যূনতম কোনো আস্থা বিশ্বাস মানুষের নাই, সেই কারণে আপনাকে কসম খেতে হয়, কসম খেয়ে বলতে হয় নিরপেক্ষতা না থাকলে আমি নাকে খত দিয়ে চলে যাব। পারলেন নিরপেক্ষতা রাখতে, পারলেন না তো ঢাকা 17 আসনে একজন প্রার্থী মার খেল, আপনাদের সামনে মার খেল, আপনাদের চোখের সামনে মার খেল, আপনাদের পুলিশ সদস্যরা দেখে না দেখার ভান করলেন, এবং আপনি এখন বলছেন যে আপনার ফোর্সকে না জানিয়ে যেহেতু তিনি এক কেন্দ্রে দ্বিতীয়বার গেছেন তাই তিনি মার খেয়েছেন, অর্থাৎ বিষয়টা জায়েজ হইতে পারে, যা হয়েছে ঠিক আছে। তো বোঝেন আপনাদের ব্যাপারে মানুষের ভাবনা কি হয় এই ঘটনার পরে। হিরো আলম, আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনার স্মার্টনেস ইন আ ওয়ে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন, নট স্যুট কোট প্যান্ট টাই, নো আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট স্মার্টনেস, স্মার্টনেস বলতে আমি বোঝাচ্ছি প্রত্যুৎপন্নমতিত্ব, স্মার্টনেস বলতে আমি বোঝাচ্ছি মিডিয়াকে ফেস করা, স্মার্টনেস বলতে আমি বোঝাচ্ছি যখন সমাজের উঁচু তলার মানুষজন তাকে নিয়ে কুৎসিত মন্তব্য করছেন, রুচির দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি বলছেন, তখন সেগুলোকে অত্যন্ত পোলাইটলি, অত্যন্ত সফিস্টিকেটেড ভাষায় জবাব দেয়া, দ্যাট ইজ স্মার্টনেস। উনি যে প্রত্যুৎপন্ন মতিত্ব দেখাচ্ছেন সেটা হচ্ছে ওনার স্মার্টনেস, যেটা একজন অতি শিক্ষিত তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেখাতে পারছেন না, উগড়ে দিচ্ছেন, বাজে ভাষায় মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, বিশেষণ দিচ্ছেন, তাদেরকে উনি যেভাবে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছেন, আমি জানি না ওনার পেছনে কোনো মেন্টর আছেন কি না বা কেউ তাকে অ্যাডভাইস করেন কি না, যদি কেউ করে থাকেন সেটা যে তিনি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপারলি এক্সারসাইজ করতে পারছেন সেটাও একটা ড্যাম স্মার্টনেসের ব্যাপার। তো এনিওয়ে, উনি যেই কথাটা বলেছেন আশরাফুল আলম সাহেব, আমি ওটা একটু বলি, তিনি বলেছেন মারধরের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের বক্তব্য খুবই দুঃখজনক, লজ্জাজনক। তিনি বলেন তার লজ্জা থাকলে তিনি এই কথা বলতেন না। উনি বলছেন আমি নাকি একই কেন্দ্রে দুবার গেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি, ভিডিও ফুটেজগুলো দেখবেন আমি ওই কেন্দ্রে দুবার গেছি কি না, একবারই গিয়েছিলাম। আপনি একবার না হিরো আলম, আপনি 100 বারও একটা কেন্দ্রে যেতে পারেন, এবং আপনার সেটা পুলিশকে ইনফর্ম করবার কোনো ন্যূনতম প্রয়োজন নাই।
পুলিশের দায়িত্ব অটোমেটিক্যালি আপনি না, যে কোনো প্রার্থী, যে কোনো ভোটার, যে কোনো নাগরিকের শতভাগ নিরাপত্তা বিধান করার দায়িত্ব তাদের। আর সেখানে আপনার ঘটনা আমরা সকলেই ভিডিওতে দেখেছি কিভাবে আপনাকে দুষ্কৃতিকারীদের হাতে, আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারপরে কি কি ঘটেছে এটা আমরা সবাই দেখেছি। তিনি সাংবাদিকদের বলেন, হিরো আলম, আজকে অ্যাপিল করলাম, এখন অ্যাপিলের শুনানির অপেক্ষায় থাকি, ইসির কোনো সাড়া না পেলে হাইকোর্টে রিট করব, মন্ত্রী পরিষদ স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ করতে না পারেন, ফলাফলটা আগে দেখবেন। লুক অ্যাট হিজ ল্যাঙ্গুয়েজ, আরাফাত ভাই, হি ইজ এ ডিসেন্ট ম্যান অ্যান্ড হি প্রুভস হিমসেলফ ওভার অ্যান্ড ওভার এগেন। আমাদের রাজনীতিবিদরা যেখানে মুখ ঠিক রাখতে পারেন না, বড় বড় রাজনীতিবিদরা যাচ্ছে তাই বলে ফেলেন, মাঝে মাঝে আমিও বলে ফেলি, আমিও তার বাইরে না। সেখানে উনি দেখেন মেপে কথা বলছেন, ভদ্রতা বজায় রেখে কথা বলছেন, প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলছেন, শেখার বিষয় আছে, দেখুন। হিরো আলম বলেন, ওনারা বলেছেন নিরাপত্তা ভেতরে দেবে বাইরে দেবে না, এটা ভুল ধারণা। পুলিশ আমাকে বের না করে যারা আমাকে মারধর করছে তাদের বের করে দিতে পারতো, অ্যাবসলিউটলি তাই। আপনারা প্রার্থীকে বের না করে যারা প্রার্থীকে মারধর করছে তাদের জামাই আদর কেন করলেন, এবং গেটের বাইরে কোনো মতে হিরো আলমকে পার করে তাদের হাতেই কেন তুলে দিলেন? সো এই মারধরের সাথে পুলিশ সরাসরি যুক্ত। ডিএমপি কমিশনার দায়িত্ব পালন করতে না পারেন, নাকে খতটা তো দিতে পারেন না, নাকটা তো নাকের জায়গায় আছে, খতটা দিয়ে ফেলেন, আপনি পদত্যাগ করবেন এত লোভনীয় পথ থেকে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু নাক যেহেতু একটা আছে আর কথা যেহেতু আপনি একটা দিয়েছেন, নাকে খতটা অন্তত দেন। তাদের উচিত ছিল আমাকে সসম্মানে কেন্দ্রের ভেতর থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া, অ্যাবসলিউটলি রাইট। কেন্দ্রের বাইরে কি পুলিশের দায়িত্ব নাই? হিরো আলম আরো বলেন, যখন আমাকে ওরা বেধড়ক মারধর করছিল তখন পুলিশের কর্তব্য ছিল আমাকে রক্ষা করা, আমাকে মারতে মারতে যখন বিজিবির গাড়ির কাছে নিয়ে গেল তখন বিজিবির গাড়ি থেকে একটা লোকও নামলো না, তারা আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম, 2018 সালে নির্বাচনে মার খেলাম, বগুড়ায় মার খেলাম, ঢাকায় মার খেলাম, তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করব? মানুষের অধিকার ফিরিয়ে আনবার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে, জনগণের সামনে তা তুলে ধরার জন্য অন্যায় প্রতিবাদের মশাল হিসেবে আমি জনগণের পেছনে কাজ করছি, এর বাইরে কিছু না। সুতরাং তার বক্তব্য থেকে এটা খুব স্পষ্ট, না পুলিশ না বিজিবি, অর্থাৎ একটা নিরাপত্তার দায়িত্বে ইলেকশন ডেটে যারা থাকেন তারা কেউ একজন প্রার্থী, একজন প্রার্থী, মাত্র একজন, তাকে নিরাপত্তা দিতে পারেন নাই। আর আপনারা বলতেছেন বিএনপিকে নির্বাচনে যাইতে, আপনারা যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই কন্ডিশনে, এই প্রিভেইলিং কন্ডিশনে, এই সিচুয়েশনে আমরা যাব যেখানে একজন হিরো আলম, একজন মাত্র প্রার্থী, একটা উপনির্বাচন, না সরকার, না নির্বাচন কমিশন, না পুলিশ, না বিজিবি, কেউ সামলাইতে পারে না। সেইখানে আপনারা 300 আসনের খেলা খেলতে বলেন, 300 আসনে নির্বাচন করতে বলেন বিরোধী দলকে, একটা সেকেন্ডও তো আপনারা বিরোধী দলকে মাঠে থাকতে দেবেন না। কিসের নির্বাচনের আলাপ করেন আপনারা? শোনেন, নির্বাচন টির্বাচন ভুলে যান, পারলে সংবিধান আপনাদের হাতে আছে, অলিখিতভাবে যা কায়েম করছেন একদলীয় শাসন লিখিতভাবে কায়েম করেন, এবং বাংলাদেশে ভোট ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়ে যতদিন আপনারা বেঁচে আছেন কিংবা যতদিন গণ অভ্যুত্থান করে মানুষ আপনাদের ছুঁড়ে ফেলতে না পারতেছে ততদিন পর্যন্ত ক্ষমতা আপনারা লিখে পাকাপোক্ত করে নেন। সম্মানিত দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা যে মন্তব্য করেছে ডিএমপির কমিশনারকে নিয়ে সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন, অনেক আলোচনা ছিল তার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যে বিষয়টি দাঁড়িয়েছে ডিএমপির কমিশনার সত্যি কি নাকে খত দেবে, সে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের প্রসঙ্গে কিন্তু কথা বলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, এমনকি ব্যারিস্টার রুমিন ফারহানা ডিএমপির কমিশনার সম্পর্কে অনেক আলোচনা করেছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। বন্ধুরা, এই সম্পর্কে কি বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।